Hello. Hi. Are you single? সিঙ্গেল আমি ছিলাম না, একজনকে তালাক দিয়ে সিঙ্গেল হয়েছি ভাই। বলেছিলাম আমি জীবনে আর যাই করি টিকটকার মাইয়া বিয়ে করুম না, তাই ওমা তোমারে দেখাচ্ছ আমার কলিজায় আগুন লাগা যায়। একটা রোস্টার হয়ে কেমনে আমি টিকটকারের প্রতি ক্রাশ খাই। রূপের যেই আগুন সেই আগুনেই বিসিএস ক্যাডার হবে আমার প্রেমিক। সুতরাং এই মুহূর্তে তাকে আমার অতিরিক্ত কোনো প্রেশার দেওয়ার প্রয়োজন নেই। আপনি রূপে গুণে সব জায়গায় গুণবতী, আমি শুধু আপনাকেই চাই যুবতী, কেননা আমি আপনার রূপের আগুনে পুরে হয়ে গেছি ছাই। আমার বিটিএস ক্যাডার কিংবা বিসিএস ক্যাডার হওয়ার কোনো দরকার নাই, আমি বন্ধু বান্ধবদের কিভাবে বলবো আমি একটা টিকটকারের প্রতি ক্রাশ খাইছি ভাই। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। বাই দ্য ওয়ে, আমি রোজকার মতো ক্রিঞ্জ টিকটকারদের খুঁজতে গেছিলাম, তবে হঠাৎ করে আমি একটা ভিডিও দেখলাম। দেখেই বুঝে ফেলেছিলাম যে তিনি আমার যোগ্যতার বাহিরে, কিন্তু হ্যাঁ মাইয়া কিউট তো অনেক। জানো প্রেমে ছেঁকা খাওয়ার পরে আমি ভেবেছিলাম আমি সারা জীবনের জন্য দেবদাস হয়ে গেছি, কিন্তু আমি জানি না আমি কার। সত্যি তাই নাকি? আরে পাগলি তুই বুঝাই গেছিস যে আমি তোর দেহ না তোর মন চাই। থাক আর বুঝতে হবে না, এখন চোখে পানি চলে আসবে পাগলি চোপ। আচ্ছা ভাই তো এটা কি আম্মুকে বলা যায়? তোমার আম্মুকে বলে দিও আমার মতো বৌমা হাজারও খুঁজলে পাবে না। বাহিরে প্রচন্ড বৃষ্টি, হে আল্লাহ তুমি কল্লা একই সৃষ্টি, যতই তাকাই ততই ক্রাশ খেয়ে যায়। আর আমার আম্মুকে তোমার বাসায় পাঠানোর দরকার নাই, পুরো ফ্যামিলি পাঠিয়ে দিতেছি, মিষ্টি নিয়ে চলে যাবে আর বিয়ে ঠিক হয়ে গেলে দাওয়াত পাইবা ভাই। সবাইকে আগে আমন্ত্রণ জানাই, মেয়ে রাজি হয়ে গেলে নিমন্ত্রণ, কেননা এখন আমার শরীরে চলতেছে না কোনো কন্ট্রোল। বুঝলাম না কেমনে আমি নিজেরে সামলাই, যতই দেখি ততই বারবার ক্রাশ খাই। ওহে নারী তোমাকে দেখে আমি কিছু বলতে চাই, তুমি তো সুবাসিনী সুখেশিনী, আমার সুখের ঠিকানা হাই। আমার তো মাঝে মাঝে সন্দেহ জাগে, মনে হয় তুমি কি নারী নাকি পরি। আহ বারবার মন চাই শুধু তোমার প্রেমেই পরি। আমি জানি মানুষও জানে যে রোস্টারদের কাজ হলো ভুল ধরানো, ভুল শুধরানো এবং কি অপমান করা। আমি তো নিজেই ভুলে গিয়েছি কি জানো আমার পেশা। আহা তোমাকে দেখলেই আমার চড়ে যায় নেশা। অপূর্ব সুন্দর তোমার চালচরণ, অপূর্ব সুন্দর তোমার চুল, অপূর্ব সুন্দর তোমার চোখ, যা দেখে করে আমার বুক ধুকপুক। ওহে ও নারী তুমি আসলেই একটা পরী, আমাকে বন্ধু বানিয়ে তুমি গেলে কোথায় চলে, এভাবে দূরে থাকলে তো যাবো আমি মরে। হোয়াট এ ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড হোয়াট এ ডান্স, সাথে পরা নীল শাড়ি। আসলেই ভাই শাড়িতেই নারী শাড়িতেই পরি। কি বলছেন? এই জন্যই তো তোমার প্রেমে বারবার পরি, আর তোমাকে দেখলে আমার আসলে মনে হয় না যে তুমি নারী, তুমি আসলে একটা পরি। তুমি আমার ফিউচার জিয়ে ফবা বলে দেব সারা মহল্লা। কি দেখে ফেললাম হায় আল্লাহ, হায় আল্লাহ।
दिखने में तो काफी खड़ूस लगते हो, पर इंटरेस्टिंग हो, थोड़े से हैंडसम भी हो। হ্যান্ডসাম আর কিউট তো আমি ছোটবেলায় অনেক ছিলাম, কিন্তু কি করার, হালকা একটু বড় হওয়ার পরে আমার শরীরের ত্বক নষ্ট হয়ে গেল খেলায়, আই মিন ক্রিকেট ফুটবল খেলায়। ছোটবেলায় তো খেলাধুলা বেশি করতাম, আচ্ছা, যার কারণে একটু কালো হয়ে গেলাম। কিন্তু হ্যাঁ, যেমনই হয়ে থাকি না কেন, সাদা আর কালা ওই খেলায় আমি হয়তোবা তোমাকে হারিয়ে ফেলেছিলাম সেই মেলায়, তাই তো আমার ছোটকালটা হারিয়ে গেল হেলায় হেলায়, তাই তো এখন দিনে তিন বেলা গিটার হেলায়। ওপ সরি, গিটার বাজাই গান গাবার জন্য। আমরা জানি চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা কি, আমরা জানি চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা, তুমি আমার মন চুরি করেছো, এবার তো তোমার শাস্তি হবে করা। তোমাকে টেনে নেওয়ার জন্যই তো তোমার পিছে পিছে আসি, তোমাকে এখনো বুঝাতে পারলাম না যে তোমাকে কতটা ভালোবাসি। একবার সুযোগ দিয়ে দেখো না, প্রমাণ করে দেখাই কতটুকু ভালোবাসি। তুমি যদি বলো, তোমার জন্য গলায় দিয়ে দিব ফাঁসি, আমার না, আমার বেস্ট ফ্রেন্ডের। আচ্ছা, কেননা আমি যদি দিয়ে দেই নিজের গলায় ফাঁসি, তাহলে কেন তোমাকে এত ভালোবাসি, তোমাকে নিয়ে বাঁধব সুখের বাসা, পূর্ণতা পাবে আমাদের ছোট্ট ভালোবাসা। জান, তুমি জানো কি জানো না তা ঠিক আমি বলতে পারলাম না, তবে হ্যাঁ, তোমাকে বিয়ে করার পরে তোমাকে নিয়ে যুক্তরাষ্ট্রে আর যুক্তরাজ্যে যাওয়ারই প্ল্যান করেছি, আর ওইখানের মুদ্রাগুলোর নাম যেইগুলো তা আমি আগে থেকেই জেনেছি, কেননা তোমাকে পটানোর আগে আমি ওইখানকার ইনফরমেশন নিয়েছি। আর তার থেকে বড় কথা, তোমার কথা শুনে আমার বিওয়াজরা সব হাসে, কেননা আমার যা টাকা ইনকাম হয় সেগুলো ডলার হিসেবেই আসে। ছিলাম আমি এক্সট্রিম লেভেলের পাজি, কিন্তু হ্যাঁ, তোমাকে দেখে আমার মন চাই আমি হয়ে যাই হাজি। তুমি যদি আমার ভালোবাসা কবুল করো, ডেকে নিব আজই কাজই। তুমি চিকন বলে যদি তোমাকে কোনো ছেলে অপমান করে, বলে শুটকি, একবার বলে দেখো জান, তার মেরে দেবো পুট। তুমি চোখ দিয়ে লেটার লিখো আর আমি চোখ দিয়ে করি মিন, কি তুমি চোখ দিয়ে লেটার লেখো আর আমি চোখ দিয়ে করি মিন, তুমি যদি আমার সামনে থাকো হবে কিছুটা এমনই সিন। সো আর কোনো নেক্সটও নাই, কেননা আমি ভাবি নাই যে আমিও কিনা টিকটকারের প্রতি ক্রাশ খাই। আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবা ভাই, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদেরকে আজকের জন্য বিদায় জানাই, অ্যান্ড আপাতত জন্য গেলাম 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 ভাই, পার্টির লেগে বন্ধু বন্ধু পিছু পড়ে গেছে ভাই, আপাতত বলাইলাম ভাই। দি এন্ড চলে এসেছে, ফিনিশ।